বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দয়া করে ফিরে এসো ইরফান, বন্ধুকে কিছুতেই ভুলতে পারছেন না দীপিকা পাদুকন। ইরফান খানের হঠাৎ চলে যাওয়ার বিষয়টা যেন এখনো মেনে নিতে পারছেন না দীপিকা। পিকুতে তার সহ অভিনেতা ইরফানকে দীপিকার ভীষণ মনে পড়ছে। সম্প্রতি দীপিকার পোস্ট করা ভিডিওতে এমনই মনে করছেন সবাই। পিকু শুটিং সেট থেকে ইরফানের সঙ্গে তার একটি ভিডিও পোস্ট করেন দীপিকা, আর ক্যাপশনে লিখেন, দয়া করে ফিরে এসো ইরফান। পিকু শুটিং চলাকালীন কাজের ফাঁকে মাঝে মধ্যে ব্যাডমিন্টন খেলতেন দীপিকা, তারই একটি ভিডিও শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। পিকু মুক্তি পেয়েছিল 2015 সালের 8ই মে। 5 বছর আগে মুক্তি পাওয়া তার আর ইরফানের সেই পিকু ছবির লম্হে গুজার গায়ে গানটির কথা ইরফানের উদ্দেশ্যে পোস্ট করেছেন দীপিকা। সঙ্গে পোস্ট করেছেন ইরফানের সঙ্গে তার আরও একটি ছবি। সব শেষে দীপিকা আবারও লিখেছেন, ইরফানের আত্মার শান্তি হোক। প্রসঙ্গত, ইরফান খানের মতো একজন বলিউড হলিউড খ্যাত অভিনেতা, একজন ভালো মানুষের অকালে চলে যাওয়া শুধু দীপিকাই নন, ফিল্ম ইন্ডাস্ট্রির তার বহু সহ অভিনেতা অভিনেত্রী ও ভক্তরাও ভুলতে পারছেন না ইরফান খানকে। তো ভিউয়ার্স, ইরফান খানের অভিনয় আপনাদের কতটা ভালো লাগত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া ইরফান খানের আত্মার শান্তি কামনা করি আমরা সবাই, তিনি যেন ওপারেও ভালো থাকেন।